পিরোজপুর এক আসনের নৌকার প্রার্থীকে হারাতে দৌড়ঝাঁপ দিয়ে যাচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও দুইবার নির্বাচিত সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী এ কে এম এ আওয়াল। বৃহস্পতিবার বিকেলে জেলার নাজিরপুর উপজেলার গাওখালী বাজারে গণসংযোগ ও সমাবেশ করেন তিনি। গাওখালী বাজার ও আশেপাশে গণসংযোগ শেষে কর্মী সভায় যোগ দেন তিনি। কর্মী সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি দিলীপ সাধু, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহমেদ, নাজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন, দেওলবাড়ি দোবরা ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল আলম বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশুতোষ ব্যাপারী প্রমুখ। এ সময় আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী ছাড়াও সমর্থক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ আসনে তার প্রতিদ্বন্দ্বী পিরোজপুর এক আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শম রেজাউল করিম এমপি। পিরোজপুর এক আসনে চারজন প্রার্থী থাকলেও জাতীয় পার্টির মোহাম্মদ নজরুল ইসলাম ও তৃণমূল বিএনপির ইয়ার হোসেন রিপনকে নির্বাচনী মাঠে দেখা যাচ্ছে না। আপনি আমাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন, সুপারিশ করেছি, আমি সংসদ সদস্য হিসেবে সুপারিশ করা দায়িত্ব এবং কর্তব্য। তাও একসঙ্গে জমি একটা কমা কাটবে।